ত্রাণের টাকা নিজের অ্যাকাউন্টে রেখে আপনি যে কথাই বলেন মানুষ তা ভালোভাবে নিবে না এর আগে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যাপারে শুনেছি আমি আপনাদেরকে বলব শায়েক আহমদুল্লাহ স্যারের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন কিভাবে মানুষের ভালোবাসা এবং বিশ্বাস অর্জন করতে হয় বাংলাদেশে তার উজ্জ্বল একটি প্রমাণ হচ্ছে শায়েক আহমাদুল্লাম তিনি একশো কোটির উপরে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে মানুষ তাকে বর্তমান সময়ে আল আমিন উপাধি দিয়ে এবং তার উপরে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে চোখ বুঝে মানুষ বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়েছেন তিনি সমস্ত টাকাগুলো সুন্দরভাবে সুষম বন্টনের মাধ্যমে মানুষদেরকে সাথে সাথে দান করেছেন অপরদিকে আমরা দেখতে পেলাম এক শ্রেণীর তিরান সংগ্রহকারী ছাত্র ভাইয়েরা তারা কি করেছে তারাই টাকা উত্তোলন করে নিজেদের অ্যাকাউন্টে রেখেছেন এর আগে আমরা দেখেছি বিদ্যান ফাউন্ডেশন তারা এই ছোট্ট একটি ভুলের কারণে তাদেরকে মানুষ এমন চরম ভরে প্রত্যাখ্যান করেছে। এখন এত বড় বড় ঘটনার মধ্যে সেই বিদ্যানন্দ ফাউন্ডেশনকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই যারা এই বাংলাদেশে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরাট একটি ভূমিকা সর্বসময় রাখত তারপরে আরও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেককেই দেখেছি তারা টাকা সংগ্রহ করেছে। কিন্তু সঠিকভাবে তাদের টাকা অনেকেই বন্টন করে নাই এই বন্টন না করার কারণে মানুষেরা এইভাবে সাহায্য সহযোগিতা করা দিন দিন ভুলে যাবেন আর এইভাবে মানুষ সাহায্য সহযোগিতা আর করবে না এজন্য জন্য আপনাদেরকে বলব টাকা যেহেতু সংগ্রহ করেছেন এই টাকা কত টাকা আপনারা সংগ্রহ করেছেন এই টাকা কোথায় আছেন কিভাবে দিবেন এটা এখন আপনারা বলার চেষ্টা করছেন কিন্তু এটা আপনাদের আগে বলার দরকার ছিল যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এখন দিব না বন্যা পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনের জন্য টাকা খরচ এই কথা বলে আপনাদের টাকা ওঠানোর দরকার ছিল এবং এর জন্য একটা অ্যাকাউন্ট করেন সেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন দরকার ছিল কিন্তু তা না করে আপনারা টাকা নিজের অ্যাকাউন্টে রেখেছেন এটা আপনারা মোটেও ভালো কাজ করেন নাই মানুষের মানুষের আবেগ নিয়ে বিশ্বাস নিয়ে আপনারা এই যে সিনিমিনি খেলছেন এইটা আপনাদের ভবিষ্যতের জন্য চরম একটি বিপদ হয়ে আপনাদেরকে ধরা দিবেন এজন্য আপনাদেরকে বলবো যারা এই টাকা পয়সা সংগ্রহ করেছেন আমি অত্যন্ত নয়ের সহিত শ্রদ্ধা বরের সম্মান রেখে আপনাদেরকে বলছি মানুষ আপনাদেরকে আপনারা যদি এমন করেন এই জনগণই আবার আপনাদেরকে কিন্তু ওই রাস্তায় ধরিয়ে দিবে যেই রাস্তায় আপনারা এসেছেন ওই রাস্তায় চলে যাবেন এজন্য আপনাদেরকে বলবো যারা টাকা পয়সা দান করেছেন আপনারা আপনাদের সব পেয়েছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু যারা এই টাকা আত্মসাতের চেষ্টা করছেন যারা এই টাকা নিয়ে মানুষের আবেগ নিয়ে যারা এই ধরনের আজে বাজে ভাবনা করেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে তারাই শাস্তি ভোগ করবেন আপনারা বিন্দু পরিমাণ সব এর থেকে কম পাবেন না তবে আমি আশা করব ছাত্র ভাইয়ারা যারা এই কাজ করেছেন তারা যখন টাকা সংগ্রহ করে তিরানের টাকা আমি লক্ষ্য করেছি তারা মানুষের কাছে টাকা চাওয়ার সময় একেবারে বিনয়ের সহিত ভদ্রতার সহিত মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করেছে কিন্তু আবার এটা লক্ষ্য করেছি যখন তিরান দিতে গিয়েছি কই আমি তো একটি ছবি আপলোড করি নাই আমি তো একটি ছবি মানুষকে দেখাইনি এভাবে কি মানুষকে দান করা যায় না দানের উত্তম রাস্তাই হচ্ছে মানুষকে না জানিয়ে দান করা তারা যখন এই টাকা দান করতে গেল দেখা গিয়েছে এই টাকা যখন দেয় মনে হচ্ছিল টাকা যেন নিজের বাপের টাকা তারা দিচ্ছে এই টাকা যেন তার নিজের টাকা অথচ এই টাকা তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে সংগ্রহ করেছে আর দেওয়ার সময় ভাবটা এমন দেখিয়েছে এই টাকা যেন তার এই টাকা যেন সে দিচ্ছে এই কাজটি তারা ঠিক করে নাই আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম কিন্তু এতদিন বলিনি যে হয়তো ভালো কিছু করবে তারা কিন্তু এসে দেখলাম না এটা চরম বিতর্ক চলছে আর আমাদের মিডিয়া গুলো এই বিষয়ে চুপ আগেও যেই ভূমিকায় ছিল ক্ষমতাশীলদের ক্ষমতা দালালি তেলবাজি করেছে এখনও দেখছি মিডিয়ারা এই বিষয়ে একেবারেই চুপ হয়ে আছে তারা কোনো তথ্যই দিচ্ছে না আমাদেরকে এটা ঠিক করেন না মিডিয়া যারা আছেন আপনাদেরকে বলবো সঠিকভাবে তদন্ত করে এই বিষয়ে জাতির কাছে আপনারা উন্মুক্ত করে দেন